হর হর মহাদেব। নমস্কার সকলকে, আজকে চলে এসেছি আমাদের কেদারনাথ ভ্রমণের অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নিতে। এই বছর কেদারনাথ মন্দিরের দরজা কিন্তু খুলে যাচ্ছে 10ই মে সকাল 7টায়, সুতরাং আপনাদের কিন্তু এখনই সমস্ত প্ল্যানিং করে ফেলতে হবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে কেদারনাথ পৌঁছাবেন, সেখানে কিভাবেই বা দর্শন করবেন এবং বাকি যাবতীয় তথ্য। কেদারনাথ যাত্রা শুরু করার জন্য আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে হরিদ্বারে। হাওড়ার থেকে হরিদ্বারগামী কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসে করে আপনারা সহজেই হরিদ্বার চলে আসতে পারেন। স্লিপার ক্লাসের ভাড়া মোটামুটি 650 টাকার কাছাকাছি। হরিদ্বার পৌঁছে সেই দিনটা আমরা ওখানেই রাত্রিবাস করেছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়ে দেখে নিয়েছিলাম গঙ্গা আরতি। সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দেখার পর আমরা চলে গেছিলাম মা গঙ্গার মন্দির দেখতে। এছাড়াও আপনারা হরিদ্বারের আশেপাশে মার্কেট এবং অন্যান্য ছোট ছোট মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। এই সময় হরিদ্বারের আবহাওয়া কিন্তু মনোরমই ছিল। কলকাতায় প্রচণ্ড গরম থাকলেও কেদারনাথে কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে, তাই কেদারনাথে আসার জন্য কিন্তু মে মাস উপযুক্ত সময়। শীতকালে প্রচণ্ড বরফ পড়ার কারণে কিন্তু কেদারনাথ মন্দির ভাই ফোটার পরেই বন্ধ হয়ে যায় এবং পরবর্তী 6 মাস বন্ধ থাকে। পরের দিন আমরা আগে থেকে রিজার্ভ করা গাড়িতে চললাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে আমরা মাঝে দেখে নিয়েছিলাম ধারা দেবীর মন্দির এবং রুদ্রপ্রয়াগ। সোনপ্রয়াগ পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 9 ঘন্টার কাছাকাছি। আপনারা চাইলে সোনপ্রয়াগে রাত্রিবাস করতে পারেন। আমরা গৌরীকুণ্ডে হোটেল ভাড়া করেছিলাম, কারণ পরের দিন আপনাকে সোনপ্রয়াগ থেকে কিন্তু গাড়ি ভাড়া করে গৌরীকুণ্ডে যেতে হবে এবং এতে বেশ কিছুটা সময় যায় প্রচুর লাইন পড়ার কারণে। এই জন্যই আমরা গৌরীকুণ্ডতে রাত্রিবাস করেছিলাম, যাতে পরের দিন সকালবেলা উঠেই আমরা ট্রেকিং শুরু করতে পারি। বিকেলবেলা সোনপ্রয়াগে পৌঁছে আমরা সেখান থেকে হেঁটে চলে যাই সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডে এবং সেখান থেকে শেয়ারিং ট্যাক্সি করে আমরা গেছিলাম গৌরীকুণ্ডে। এখানে ট্যাক্সিতে মাথা পিছু 50 টাকা করে পড়েছিল। গৌরীকুণ্ডতে আমরা ছিলাম হোটেল সুনীল লজে, ভাড়া পড়েছিল প্রায় 4000 টাকার কাছাকাছি। পরের দিন ভোর 6টার সময় আমরা কেদারধামের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। আমাদের যাবতীয় লাগেজ হোটেলেরই ক্লক রুমে রেখে দিয়েছিলাম, বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে সেটি সাথে করে ট্রেকিংয়ে নিয়ে গেছিলাম। গৌরীকুণ্ডতে এসে প্রথমেই আমরা উষ্ণ প্রস্রবণ এবং গৌরীমাতার মন্দির দর্শন করে নিয়েছিলাম। এরপর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কেদার বাবার উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 16 কিলোমিটার কাছাকাছি, তবে বন্যা হওয়ার পর নতুন রাস্তা তৈরি হওয়ার জন্য এখন দূরত্ব বেশ কিছুটা বেড়ে গেছে। সুতরাং আপনার কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ট্রেকিং করে যেতে প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে, তাই যতটা ভোরবেলা সম্ভব বেরোলে আপনি তত তাড়াতাড়ি মন্দিরের কাছে পৌঁছতে পারবেন। ট্রেকিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু এখানে ঘোড়াও ভাড়া করে নিয়ে যেতে পারেন। এছাড়া এখানে রয়েছে ডলি এবং পিট্টুরও ব্যবস্থা। আপনারা যদি আগের থেকে প্ল্যান করেন তবে হেলিকপ্টারের টিকিটও কেটে নিতে পারেন। হেলিকপ্টারের টিকিট আপনারা অবশ্যই IRCTC-র হেলিযাত্রা ওয়েবসাইট থেকে কাটবেন। এছাড়াও কেদারনাথে আসার জন্য কিন্তু চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এইভাবে পথ চলতে চলতে আমরা কিন্তু প্রায় মাঝামাঝি রাস্তায় চলে এলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা রামবালার ব্রিজ ক্রস করছি, নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আপনার কাছে যদি অনেকগুলি লাগেজ থাকে তাহলে আপনি সেটা পিট্টুর মাধ্যমে উপরে নিয়ে যেতে পারেন। আপনার লাগেজের ওজন অনুযায়ী পিট্টু আপনাকে দাম বলবে, তবে অবশ্যই এখানে কিন্তু দরদাম করে নেবেন। এবং আপনার লাগেজের সিকিউরিটির জন্য কিন্তু আপনি পিট্টুর কাছ থেকে একটি আইডেন্টিটি কার্ড এবং তার ফোন নাম্বার অবশ্যই নিয়ে রাখবেন, এতে আপনি পরে তার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও রাস্তায় যেতে যেতে কিন্তু আপনারা প্রচুর খাবারের দোকান এবং মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন, সুতরাং ট্রেকিংয়ে কিন্তু আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি নেমে যায়, তাই জন্য ছাতা এবং রেনকোট অবশ্যই সাথে রাখবেন এবং ট্রেকিংয়ের জন্য ভালো ওয়াটারপ্রুফ গ্রিপওয়ালা জুতো পরবেন, কারণ মাঝে মাঝে রাস্তা এবড়ো খেবড়ো এবং পিচ্ছিল। ট্রেকিংয়ের রাস্তায় কিছু দূর পরপরই রয়েছে টয়লেটের সুব্যবস্থা, তাই এত দূর ট্রেকিং করতে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। গৌরীকুণ্ডের থেকে আমরা যখন যাত্রা শুরু করলাম তখন তার আগেই আমরা লাঠি
ওখান থেকে মার্কেট থেকে সংগ্রহ করেছিলাম। আপনি কিনতেও পারেন বা ভাড়াও নিতে পারেন। তার কারণ আপনি যখন চড়াই রাস্তায় পাহাড়ের উপর দিয়ে যাবেন, সেখানে আপনার লাঠির ভর দিয়ে আপনি যেতে সাহায্য করবে, সেই জন্য লাঠিটা নেওয়া খুব আবশ্যক। আর সঙ্গে ওখানে উচ্চতার কারণে শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য কিছুটা কর্পূর রাখবেন, যাতে আপনার শ্বাসকষ্ট হলে সেখানে আপনার কর্পূরের সাহায্যে শ্বাসকষ্ট দূর করতে হবে। এই কিছু কিছু জিনিস আপনারা সঙ্গে মাথায় রাখবেন। সঙ্গে কিছু হালকা খাবার রাখবেন, ক্যাডবেরি বিস্কুট, লজেন্স এবং জল। হ্যাঁ, আপনারা ধীরে ধীরে আপনার যাত্রা করবেন, তাতে আপনাদের কষ্টটা কম হবে। মে মাসে গেল এখানে কিন্তু এত উচ্চতার কারণে প্রচণ্ডই ঠান্ডা থাকে, সুতরাং পরিমাণ মতো ঠান্ডার জামাকাপড় সাথে নেবেন। আমরা কিন্তু বেশ ভালোই বরফও পেয়েছিলাম। আপনি যদি ঘোড়ায় করে আসেন, তাহলে কিন্তু আপনাদের কেদারনাথ মন্দিরের থেকে 2-2.5 কিলোমিটার দূরে বেস ক্যাম্পে নামিয়ে দেবে। বাকি পথটুকু কিন্তু আপনাদের হেঁটেই কেদারনাথ মন্দির অবধি পৌঁছতে হবে। আমাদের এই বেস ক্যাম্প অবধি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। শেষমেশ রাতের বেলা আমরা কিন্তু দর্শন পেলাম কেদারনাথ মন্দিরের। মে মাসে এত জনসমাগম হয়, তাই আমরা 3 মাস আগের থেকেই কিন্তু হোটেল ভাড়া করে রেখেছিলাম। কেদারনাথ চত্বরে রয়েছে সরকারি GMVN হোটেল এবং টেন্টের ব্যবস্থা। আপনারা 3 মাস আগের থেকে বুকিং করলে কম খরচে কিন্তু সেখানে থাকতে পারবেন। তাছাড়াও রয়েছে অন্যান্য হোটেল এবং টেন্ট। সেখানে রাত্রি যাপন করে আমরা ভোরবেলা উঠে লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। কেদার মন্দির দর্শন হওয়ার পর আমাদের এতক্ষণের পরিশ্রম ক্লান্তি আনন্দে ভরে গেল। নিজের অনুভূতির থেকে বলছি, জীবনে একবার অন্তত কেদার বাবার দর্শন করুন, তার আলাদাই আনন্দ। কেদারনাথ মন্দিরের কপাট খুলে যায় ভোর 4টে। আমরা 4টের আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। ধীরে ধীরে লাইন মন্দিরের দিকে এগোতে থাকলো। আমরা মোটামুটি 1.5 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে গর্ভগৃহে ঢুকলাম। ভোর ভোর এসে পুজো দেওয়ার একটাই কারণ, আমরা আজকেই গৌরকুণ্ডে ফিরে যাব। যেহেতু ভোরবেলায় পুজো দেওয়ার লাইনটা একটু কম থাকে, সেই জন্য তাড়াতাড়ি একটু পুজো দেওয়া যায়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ায় আমরা কিন্তু আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। বর্তমানে মন্দিরের ভেতরে কিন্তু প্রত্যেকটি দেওয়াল সোনায় মুড়ে দেওয়া হয়েছে। কেদারনাথ মন্দিরের সামনে চত্বরে কিন্তু রয়েছে কয়েকটি পুজো সামগ্রীর দোকান, সেখান থেকে আপনারা পছন্দ মতো ডালা কিনে নিতে পারেন। এবং মন্দিরের ভেতরে রয়েছে পুরোহিতের ব্যবস্থা। পুজো দিয়ে বেরিয়ে আমরা দেখতে পেলাম ভোরের আলো ফুটে উঠেছে এবং চারিদিকের বরফাবৃত পাহাড়গুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের কিছু ইতিহাস জানিয়ে রাখি। কেদারনাথ হলো ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এছাড়াও উত্তরাখণ্ডের যে 4 ধাম রয়েছে, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর সাথে কেদারনাথও কিন্তু অন্তর্ভুক্ত। পুরাণে বর্ণিত আছে, মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন। যাত্রা পথে বহুবার বাধা আসার পরে ষাঁড়ের বেশে শিব ভীমকে দর্শন দেন। এরপর ভীম সেই ষাঁড় বেশধারী শিবকে ধরার জন্য তার গদার সাহায্যে সেই ষাঁড়কে আঘাত করেন। আঘাত হওয়ার পর সেই ষাঁড়ের দেহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মাটি চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরাণ মতে সেই ষাঁড়ের পুঁজ মন্দিরের ভেতরে ভগবান শিব রূপে বিরাজমান রয়েছে। মনে করা হয় ভগবানের এই রূপ দর্শনের ফলেই পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে। ভগবান শিব সেই সময় পাণ্ডবদের বলেছিলেন, তিনি ত্রিকোণ আকৃতি রূপেই ভক্তদের কাছে বিরাজমান থাকবেন। সেই কারণেই আজও কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ত্রিকোণ আকৃতি রূপেই মহাদেব বিরাজিত রয়েছেন। এছাড়াও শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চ কেদার নামেও পরিচিত। এছাড়া
কেদারনাথ মন্দির থেকে আরেকটু ট্রেকিং করে ওপরে উঠে আপনারা কিন্তু ভৈরবনাথেরও দর্শন করে নিতে পারেন। ভৈরবনাথ হলেন এখানকার ক্ষেত্রপাল। পুরাণ মতে যখন শীতকালে মন্দির বন্ধ থাকে তখন ভৈরবনাথ এই সমগ্র কেদার উপত্যকার রক্ষা করেন। কেদারনাথ বাবার ভালো করে দর্শন করার পর আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আদি শঙ্করাচার্যের সমাধি, যেটি মন্দিরের পিছনের দিকেই অবস্থিত। আদি শঙ্করাচার্য হলেন হিন্দু ধর্মের অন্যতম পথপ্রদর্শক। হিন্দু ধর্মের অগ্রগতির জন্য তিনি ভারতের চারদিকে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এগুলি হল কর্ণাটকের শ্রীঙ্গেরিতে, গুজরাটের দ্বারকায়, ওড়িশার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরাখণ্ডের যোশী মঠ। এছাড়া তিনি সন্ন্যাসীদের জন্য দশনামী সম্প্রদায়ের পদ্ধতিও প্রবর্তন করেন। নিজের শেষ জীবনে তিনি হিমালয় এলাকার কেদারনাথ বদ্রীনাথ অঞ্চলে যাত্রা করেছিলেন এবং লোকমতে তিনি কেদারনাথ মন্দিরের কাছেই সমাধিস্থ হন। এছাড়াও আমরা দর্শন করে নিয়েছিলাম ভীমশিলা। ভীমশিলা হলো সেই পাথরটি যেটি 2013 সালে যে বন্যা হয়েছিল তখন কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। পুজো দিয়ে সাথে করে প্রসাদ নিয়ে এবং আশেপাশে ভালো করে দর্শন করে আমরা আবার ট্রেকিং শুরু করলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ট্রেকিংয়ে ফেরার পথে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। আমাদের এখনও অবধি কেদারনাথের অভিজ্ঞতা খুবই ভালো, শুধুমাত্র একটি ঘটনা ছাড়া, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু সাজেশন দিতে চাই। আপনারা যদি ট্রেকিং করে কেদারনাথে আসতে চান তবে কিছু মাস আগের থেকেই তার প্রিপারেশন নেবেন। পাহাড়ি রাস্তায় চলা কিন্তু অনেকটাই কঠিন, আমরা সেই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছিলাম। এত ঘন্টা ট্রেকিং করে উপরে ওঠার পর বেশ শ্বাসকষ্টই হচ্ছিল এবং পুরো শরীরেই ব্যথা হয়ে গেছিল। আমার মায়ের তো বিশেষ অসুবিধাই হচ্ছিল, তার জন্য আমরা বেস ক্যাম্পে পৌঁছে ওখানকার ফ্রি মেডিকেল ক্যাম্পে মায়ের চেক আপ করাই এবং সেখানকার ডাক্তারের পরামর্শে সাথে সাথে অক্সিজেন দেওয়া হয়। তার ফলে কিছুক্ষণের মধ্যে মা সুস্থ হয় এবং পরের দিন আমরা বিনা সমস্যাতে ট্রেকিং করে ফিরে আসতে পারি। সুতরাং আপনাদের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা বোধ হয় আপনি সঙ্গে সঙ্গে সেখানকার মেডিকেল ক্যাম্পে কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো বড় রকমের বিপদ এড়াতে। এছাড়া নিজেদের সাথে কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণে জল এবং যে কোনো রকমের এনার্জি ড্রিঙ্ক সাথে রাখতে পারেন। আপনি কিন্তু যত পাহাড়ের ওপরের দিকে উঠবেন তত কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকে। নিচে যে জলের বোতলটা হয়তো 30 টাকায় বিক্রি হচ্ছিল সেটা কিন্তু কেদারনাথের ওপরে প্রায় 60-70 টাকার কাছাকাছি হবে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। যখন আমরা ট্রেকিং শুরু করেছিলাম চারপাশটা বেশ আলোয় ঝলমলেই ছিল, কিন্তু হঠাৎ করে চারিদিকটা যেন একটুখানির মধ্যে মেঘলা হয়ে গেল এবং তারপরে শুরু হলো বৃষ্টি। মনে হচ্ছিল আমাদের গায়ের উপর দিয়ে যেন মেঘগুলি ভেসে যাচ্ছে, এবং এই ধরনের অনুভব আপনারা করতে হলে কিন্তু অবশ্যই কেদারনাথ ট্রেকিং করে যেতে পারেন। মেঘ বৃষ্টিকে সাথে নিয়ে আমরা ধীরে ধীরে পাহাড়ের পথ ধরে এগোতে থাকি। অবশেষে ফিরে আসলাম সেই রামবাড়ার ব্রিজে। এখানে পৌঁছাতে পৌঁছাতেই আকাশ পরিষ্কার হয়ে গেলো, বৃষ্টিও থেমে গেছে, আর কোনো চিন্তার কারণ নেই। ধীরে ধীরে আমরা ব্রিজের উপর দিয়ে ক্রস করে এগোতে থাকলাম। পাহাড়ের পথ ধরে এরকম হাঁটতে হাঁটতে অনেক ঝর্ণা এরকম দেখতে পাবেন। আমাদের তো দেখে খুব ভালো লেগেছিল, আপনাদেরও ভালো লাগে। বিষ্ণু বনরূপে বিষামৃত পেথা ছেড়া
আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপর আমরা গিয়েছিলাম বদ্রীনাথ দর্শনে, সেই ভিডিও আসবে পরবর্তী এপিসোডে। কেদারনাথের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্টে সেটা জানান। ধন্যবাদ। জয় শ্রী কেদার।